খুশি থাকব এই খুনিরা যে পর্যন্ত এই দেশে বিতাড়িত না হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে নীরবের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং জনগণ খুনি রাজনীতি পরাজিত খুনি হাসিনা যারা দোষর তারা এই দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা কিন্তু আমাদের জাগ্রত ছাত্র সমাজ জাগ্রত জনগণ সেই সুযোগ তাকে কোনোদিন দিবে না ইনশাআল্লাহ আশা করি আপনারা জানেন যে তারা এই বিভিন্ন এলাকায় মাইকিং করে ডাকাত ডাকাত করে এলাকায় বিভিন্ন আতঙ্ক তৈরি করেছে কিন্তু আমাদের জনগণ পাহারা বসিয়েছে আর ডাকাতের কোনো সুযোগ নাই এবং সংখ্যালঘুদের সহযোগিতা করার জন্য তারাও তাদের পাহারায় রয়েছে অতএব এই দেশের মানুষ জেগে উঠেছে এতদিন এই 17 বছরের শাসনে এই মানুষের মানুষকে দাবি রাখা হয়েছিল কিন্তু এখন আর দাবানের কোনো সুযোগ নাই মানুষ জেগে উঠেছে এই খুনি হাসিনার দুঃশর্তের যেখানে পাবে তাদের সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ আমাদের নেতা কর্মী সহ জাগ্রত ছাত্র সমাজ তারা সর্বস্তরে তারা পাহারায় রয়েছে ইনশাআল্লাহ তারা এই জনগণ সজাগ থাকলে এই এলাকায় কিছুই করতে পারবে না জনগণের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আমরা সজাগ রয়েছি আমরা জাগ্রত রয়েছি আমরা এলাকা এলাকার পাড়া বসিয়েছি তারা কোনো প্রকার উচ্ছৃঙ্খল আচরণ করার কোনো কর্মকাণ্ড করার কোনো সুযোগ পাবে না এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স সজাগ থাকি Thank you.